হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মালাকার ব্লগস। আজকের ব্লগটা হঠাৎ করেই আমি করলাম, আমার কোনো প্ল্যান ছিল না, তার কারণ আমরা ঠিক ছুটি কাটাতে আসিনি বা ঘুরতেও আসিনি। আমার বাবার পিসির ছেলে, পিস্তুতো ছেলে, তো বাবার ভাই, সে দুর্গাপুরে থাকে, মানে তারা দুর্গাপুরে থাকে, পিসি ঠামরা। তো তার মেয়ের একটা ইন্টারভিউ রয়েছে TCS-এ, তো তারা আশেপাশে কোথাও থাকতে চাইছিলো। তো এবার অনেক দিন দেখা হয় না, মানে যা হয় আর কি, এত দূরে বাড়ি, তো সেই জন্য ওরা বলছিলো যে যদি TCS-এর আশেপাশে কোথাও কোনো রুম নিয়ে থাকা যায় তো ভালো হয়, কারণ ওখান থেকে, দুর্গাপুর থেকে এখানে ডিরেক্ট ঢোকা খুব চাপের ব্যাপার, টায়ার্ডনেস আর ইন্টারভিউর ব্যাপার। তো সেই জন্য আর কি আমরা অনেক খুঁজে 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 দ্য ভিলেজ রিসর্ট বলে একটা রিসর্ট রয়েছে, কদম পুকুর জায়গাটার নাম, মানে এটা ওই বৈদিক ভিলেজের দিকে যেতে পড়ে। তো ছবি দেখে তো ভালোই লেগেছে, কিন্তু আমি দিনের বেলা ছবি দেখেছি, রাতের বেলা একেবারে অন্যরকম, বেশ সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। কিন্তু আমি তোমাদেরকে নাইট ভিউটা দেখাচ্ছি, তোমরা পারলে ভিজিট করতে পারো। খুবই, মানে ধরো একদিন হাতে রয়েছে ছুটি, তো এই নিরিবিলিতে বেশ ভালো সময় কাটাতে পারো তোমরা, মানে এটা অনেস্ট রিভিউ। আমরা আগের দিন এসে বুক করে গেছি, তো তখন দেখেছিলাম বাইরের দিকটা, আমি রুমগুলো দেখে উঠতে পারিনি। রুমটা ওরা এলে বা আমি যখন যাব তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে রিসেপশন, আর এখানে পার্কিং রয়েছে। পার্কিং লটটা অনেকটা বড়, আমার মানে এখানে আলোটা কম বলে আমি দেখাতে পারছি না, বাট অনেকটা বড়। এখানে গাড়ি পার্ক করা যায়, ওখানে ওই দিকে গাড়ি পার্ক করা যায়, আর এই দিকটা তোমাদেরকে দেখাই, যেটা রিসেপশন যেরকম বললাম। যে তো এখানে প্লেগ্রাউন্ড রয়েছে, এখানে খেলা যেতে পারে। ওখানে খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে, মানে খাওয়া দাওয়া ওখানেই আর কি। আর এটা হচ্ছে প্লে জোন, যেটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে। এখানে বাস্কেটবল খেলা যেতে পারে, আর এখানে আমি জানি না এটাকে কী বলে, তো মানে প্রচুর প্লেইং অপশন রয়েছে, ডট দিয়ে খেলা যেটা হয় আর কি, আমি এটাও জানি না এটাকে কী বলে। দেখে তো এটা একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে কী সব রয়েছে, মোট কথা সবই আর কি খেলাধুলার ব্যাপার স্যাপার রয়েছে। ওই দিকে আরও জায়গা রয়েছে ওদের, মানে অনেকটা জমিটা অনেকটা নিয়ে আর কি ওরা রিসর্টটা বানিয়েছে, তো খুবই ইন্টারেস্টিং বিষয়টা। কাশ আমার কাছে ওরকম একটা রিসর্ট থাক, জমি থাকতো, আমি তাহলে রিসর্ট বানিয়ে রাখতে পারতাম। কেউ আসতো কি না আসতো জানি না, আমি আমার মানে সময় কাটাতাম, একটা বাগান বাড়ি আর কি দরকার। বাট আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি আর কি এনো এই এই স্বপ্নটা আমার পূরণ করতে পারি। তো এবার চলো বাকিগুলো আস্তে আস্তে দেখাই। খুব সুন্দর রাতের বেলা, আরও সুন্দর, মানে আগের দিন আমি যখন বুক করতে, মানে বুকিং অল ডিটেলস এইসব দেখাতে, বিল পে করতে এসেছিলাম, তখন আর কি এই ব্যাপারটা আমার এতটা ভালো লাগেনি, মানে দিনের বেলার লুকটা। রাতের বেলার লুকটা জাস্ট খুব খুব খুবই সুন্দর। আমি আরও একবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে বসে আড্ডা মারা যেতে পারে, শীতকালে মনে হয় বনফায়ার হয়, এখনও ঠিকঠাকভাবে তো শীত পড়ে উঠতে পারেনি। তো আপাতত আমরা এখন এখানে রিসেপশনের কাজগুলো বাবা সারছে। আমরা ডিনারের অর্ডারটা, যা যা খাবার সব আগেই দিয়ে দিয়েছি, তার কারণ 10:30-এর মধ্যে ওদের কিচেন বন্ধ হয়ে যায়। আমরা ওই 10:45 নাগাদ এখানে ঢুকেছি, ওদের এখনও আসতে অনেকটা সময় লাগবে, ওরা এখনও এসে উঠতে পারেনি। তো ওদের চেক ইন টাইম হচ্ছে 12:00, চেক আউট টাইম পরের দিন 10:30, আর রেস্টুরেন্ট হচ্ছে 8:30-10:30। মা আপাতত রাতের ভিউটা দেখে পুরো মানে অবাক হয়ে গেছে, আমরা দিনের বেলা এক দেখেছিলাম, রাতের বেলা এক দেখছি। আমরা দিনের বেলা থেকে রাতের বেলাটা বেশি সুন্দর লাগছে। আমরা এবার রুমের দিকে যাচ্ছি। শিয়াল, কেন আসবে, ওরা মানুষকে ভয় পায়। মা
ব্রেকফাস্টটা রেডি নয়। সুন্দর আর্ট ওয়ার্ক আমি একটু অসুবিধা করলে আপনাকে একটু উঠে যাবো মানে ওদের আনতে। ঠিক আছে, আপনি আমার নাম্বারটা। আচ্ছা, বাথরুমটা দেখে নেওয়া যাক। ওকে, গিজার আছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার আছে, পাম্প শাওয়ার, পাম্প শাওয়ার। ঠিক আছে, অনেকটা বেশ বড়। তাহলে এবার একটু ফ্রেশ হয়ে নিই। আমি কোর্ট থেকে বাড়ি ফিরেছি, দেন ফ্রেশ হয়েছি একটু, তারপর ব্যাগ ফ্যাগ সব মা গুছিয়ে রেখেছিল, তারপর আমরা এখানে চলে এসেছি দৌড়ে দৌড়ে। তো এবার ওদেরকে নিয়ে আমার চিন্তা হচ্ছে, তার কারণ ওরা এই অবধি পৌঁছাবে কী করে। তার কারণ তোমরা অনেকেই জানো যারা এই রাজারহাট নিউ টাউনের দিকে এসেছো, তো এখানে রাস্তা বড্ড মনে রাখা চাপের। আর গুগল ম্যাপ ধরে এলে একদম মানে চোখ আর কি মানে ম্যাপেই রাখতে হবে। তো এদিকে ব্যালকনি আছে কিন্তু আমি এখন যেতে পারছি না। বাবা তুমি দেখো একটা পোকা ঢুকিয়ে দিলে ওখানে। ব্যালকনিটা রাতে খোলা উচিত না, কারণ লাইট দেখে এখন এই সময় তো অনেক পোকা আসে। একটা সব থেকে অবাক ব্যাপার ঘটে গেল আমার আর বাবার সাথে, সেটা মানে আমরা কেউই ভাবিনি, মায়ের সাথে, আমাদের তিনজনের সাথেই, যে এখানে আমাদেরকে স্মার্ট টিভি দেওয়া হয়েছে। মানে ভাবাই যায় না, এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে, তোমরা ফ্রিতে ওয়াইফাই ইউজ করতে পারো, আর স্মার্ট টিভি রয়েছে, তোমরা যা খুশি দেখতে পারো, সিনেমা যা দেখতে চাও আর কি। তো বেশ ভালো এই বিষয়টা। ব্লগটা ছাড়ার পর তো মা বাবা কেউই আর কি ঠিক করে দেখতে পারেনি, তো এখানে যেহেতু স্মার্ট টিভি পেয়েছি তো টিভিতেও মেয়েকে দেখছি, সামনাসামনিও মেয়েকে দেখছি, আমিও নিজেকে টিভিতে দেখছি, নিজের ব্লগ দেখছি, কত দিন পর সময় পেলাম, কি হা করে দেখছে, শুয়েই পড়লো। বাহ, ওরা যতক্ষণ আসছে আমি ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই, ওরা ব্লগ দেখুক, একটু রেস্ট নিই, ততক্ষণ আশা করি ওরা চলে আসবে। এই তো ফাইনালি এসেছে, কোমর ভেঙে গেছে। এটা হচ্ছে ওদের রুম, এখানে টুইন বেড রয়েছে, দুজন দুজন করে আরামসে শুতে পারবে, বাকি রুম সাইজ একই। ওয়াশরুমটা একটু দেখতে হবে, আপনি কেন আচ্ছা তো ইউটিউবার, আমি যে একা ইউটিউবার তা নয়, ভাইও ইউটিউবার, তোর ইউটিউব চ্যানেল নিয়ে বল। আমার খুব ছোট জানে, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো, দ্য কনফিউজড বয় ডেসক্রিপশন আছে। বড্ড ক্যামেরা সাই আর কি, তো দ্য কনফিউজড বয়, তো এটা এটা ওর চ্যানেলের নাম,
অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি খুব অ্যাডিক্ট হয়ে গেছি, আমি এটা প্রমোট করছি তা না, আমি নিজে যখন শুনলাম যে ও একটা ইউটিউবারের একটা চ্যানেল রয়েছে, মানে এইটুকু বয়সে ইউটিউব চ্যানেল, সেখানে খুবই ইন্টারেস্টিং অনেক অনেক ভিডিওস তোমরা পাবে। তোর আরেকটু ডিটেলসে বলে দিতে পারবি? আচ্ছা, ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে আমি ওখানে ট্যাগ করে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে তোমরা চ্যানেলটা যেতে পারবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার প্রত্যেক ইউটিউবারের জন্য। তো চলো, এবার আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, এবার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। হ্যাঁ, খুব জোর খিদে পেয়েছে। চলো, এবার খাবার দাবারের টেস্টও তোমাদেরকে বলতে হবে কি কি অর্ডার করেছি। আচ্ছা, এখানে হচ্ছে চিকেন কষা, আর এটা চিকেন দো পেঁয়াজা। ভাই বড্ড ডায়েট মেনটেন করে তাই রুটি খাচ্ছে, বাবাও তাই, এদিকে সবাই ভাত ডালের মধ্যেই আছে, মাও রুটি খাচ্ছে, আমিও রুটিই খাচ্ছি। লঙ্কা কোথা দিল, পেঁয়াজ কোথা দিল? ইনস্টলমেন্টে দিচ্ছে ওরা। খাবার দাবার তো বেশ ভালোই, খুবই সুন্দর রান্না ওদের, সব ঠিক আছে। বাস গোলাপ জামুনটা আমরা যেটা নিয়েছি সেটা সাইজটা অনেকটা ছোট ছিল। এখানে পুল খেলা যেতে পারে, ক্যারাম রয়েছে, বেশ মানে আমি যখন এলাম তখন অবধি ছিল, বলসগুলো এখন সব ঢুকিয়ে দিয়েছে। তো দেখা যাক, আবার কালকে হয়তো আবার সব গোছাবে। এখন আমরা খেলতে বসলে মনে হয় আমাদেরকে বকবে। এই যে বলগুলো আমি দেখাচ্ছি, আমি কোনোদিন সামনাসামনি খেলি না, আমি শুধু ফোনে খেলেছি। এই যে বলস, তো হ্যাঁ এই জন্য আর খেলা হবে না। আমার আমার সিরিয়াসলি রাতের বেলায় এই জায়গাটা বেশি ভালো লাগছে। ওরা এখানে প্রচুর ঘাস ফাঁসওয়ালা ছবি দিয়েছে ওয়েবসাইটে, বাট এখন দেখলাম যে সেগুলো এখন মানে এই টাইমটায় আর কি মেনটেন করতে পারিনি। আমার তো এই টায়ারটা বেশ ভালো লেগেছে, মানে আগে এইভাবেই দোলনায় ফোলনায়, মাই গুডনেস, আমি এটাই বসতেই পাচ্ছি না, বসেছি, এই যে বসেছি, এইভাবেই হয়তো আগে দোলনা চড়া হতো, আমি এটাই বসতে পাচ্ছি না, এটা পুরো বেঁকে গেছে। যদি কেউ যে এইখানে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করো। এখানে হসপিটালিটি খুবই ভালো এখনও পর্যন্ত, মানে মানে এখানে আরফানদা রয়েছে, আরফানদা সব কিছু দেখছে আর কি, আরফানদার বিহেভিয়ার খুবই ভালো, খুব সুন্দরভাবে টেক কেয়ার করছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আরফানদা খুবই আর কি সব জল ফল ঠিকঠাক আছে কিনা জিজ্ঞেস করছে। হ্যালো, তুই আর কিছু বলবি না তোর চ্যানেল নিয়ে? ওইদিকে ওইদিকে ওইদিকে, তো চলো এবার রুমে যাই, গিয়ে ঘুমাই, বাকিটা কাল দেখাচ্ছি। টাটা, গুড নাইট। সকাল সকাল উঠে পড়েছি, আর অসম্ভব ঠান্ডা, মানে সহ্য করার বাইরে এত ঠান্ডা। আমার অলরেডি গলা ফলা চোখ হয়ে গেছে, কাশি হচ্ছে, বাট ঠিক আছে, খোলামেলা জায়গা বলে না, এত ফ্রেশ এয়ার, এটা বেশ ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে এই একটা ব্যালকনি, যেটা এখান থেকে ওই পর্যন্ত দেখার মতো কিছুই নেই, লোকের বাড়ি রয়েছে, সকালবেলা লোকে ফ্রেশ হতে যাচ্ছে। আমরা ব্রেকফাস্টে কচুরি বা লুচি কিছু একটা হবে, তার সাথে একটা সাধারণ তরকারি নিয়েছি, আলুর দমও রয়েছে, কিন্তু সকাল সকাল আলুর দম খাওয়া উচিত না, তাহলে সারাটা দিন আর কি দম দিতে হবে, তো তাই আমরা লাইট ব্রেকফাস্ট করছি। পাখি মানে যারা কি ইন্টারভিউ আছে, ও তো সকাল সকালই চলে গেছে, তো আমরা আপাতত ওকে ছাড়াই এখানে মজা করছি। বিশেষ করে আমি আর ভাই, আমরা প্রাইমে
একটা কি বলবো, আমরা এখানে স্মার্ট টিভি আছে, তোমাদেরকে আগেরটাই একটু আগেই বললাম। তো এখানে আমি আর ভাই প্রাইমে একটা ক্যান্ডি কেন লেন বলে একটা সিনেমা রিলিজ হয়েছে রিসেন্টলি, তো সেটাই আমরা দেখছিলাম, বেশ ভালো মজার, বেসিক্যালি বাচ্চাদের আর কি। তো আমি নর্মালি দেখি, আমি শিনচান দেখি মানে আমি সব ডোরা দিয়ে এক্সপ্লোরার সব দেখতে পারি, তো আমার কোনো অসুবিধা নেই। তো ভালো একটা প্লেস, বাস রেট বেশি এদের সব কিছুতে, এটাই যা প্রবলেম, বাকি সব আমার খুবই ভালো লেগেছে। বাস আমাদের সবারই ওই একটাই প্রবলেম যে দাদা আপনাদের প্রচুর দাম সব কিছু, ওটা একটু কমিয়ে দিলে বাকি সব ঠিকই ছিল। তো এবার লাঞ্চের বিষয়টায় আমাদের যেতে হবে, লাঞ্চে এবার দেখি, মানে ডিনার ভালো হয়েছে মানে যে লাঞ্চে ভালো হবে তার কোনো মানে, তো দেখা যাক লাঞ্চে কী খাবো আমরা আর কেমন খেতে হবে। তার আগে আমরা ভেবেছিলাম যে সকালবেলা উঠে ব্যাডমিন্টন খেলবো, বাট সেটা হয়ে ওঠেনি, তার কারণ এখানে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি কমলেও মাঠের ওখানটা তো ভেজা রয়েছে, প্যাচাত প্যাচাত করে তারপরে হড়কে ভড়কে পড়ে যাবো, ব্যাস এক্সট্রা জামা কাপড় আনিনি। তো দেখা যাক আমরা খেলতে পারি কি না, বাট আমরা পুল ট্রাই করতে পারি, তার কারণ ওখানে শেড রয়েছে। চলো এবার অনেক কথা হয়েছে, আমরা খেয়ে নিই। আমি জীবনে কোনো দিন পুলি খেলিনি, আমি ফোনে খেলেছি, তো আমি একবার চেষ্টা করছি। কীভাবে ধরে রে এটাকে? বাবা এই কি বন্ধু দিয়ে মারছো নাকি? এটা তো ভাবিনি। আচ্ছা তুমি একটা ফেলে যাবে না, আরেকটা মারতে পারবে। এই বাপ, এই বয়স্কদের ছেলেদের গেম হচ্ছে গিয়ে ক্যারাম। হ্যাঁ তুমি ওদিকে চলে যাও, এদিকে বেশি থেকো না, সবকটা বলই পড়ে যাবে। হ্যাঁ ঠিক হয়েছে। বাবা দেখি এবার, ও ক্যারামটাই আমার দ্বারা হবে। ইনডোর গেমই খেলছি আমরা, তার কারণ দেখতেই পাচ্ছ ওই যে পন্ডে বৃষ্টি পড়ছে, আর কোথাও বৃষ্টিটা বোঝানো যাবে না, একমাত্র জলেই বোঝানো যাবে। তাই আমরা আপাতত শেডের নিচেই খেলছি, আমাদের আর ব্যাডমিন্টন খেলা হলো না। যাক মজা হচ্ছে, আমি আমি ততক্ষণে এই তোর হোয়াইটটাই ঢুকে গেছে ওর আহারে, আমার খালি হোয়াইট বলটা বাউন্স খেয়ে খেয়ে যাচ্ছে, আমি আজকে খেয়েই নেব। ফোনে খেলাটা সত্যিই খুব সোজা। আজকের উইনার সেটা আমার জন্য তুই জিততে পারলি, সেটা বল যে আমি থ্যাংক ইউ, আর কোনো তর্ক বিতর্কেই গেল না। পুলে জিতেছিস মানে এটা তো পারবি, তা তো না। ওকে ওকে, হ্যাঁ আমার তো হয় না, আমি তো পারি না, আমি আগেই ট্রাই করি। তাকটাই বা করে কি করে, এটা তো যাচ্ছে এই ওয়েটটার জন্য আরো ইয়ে হয়ে যাচ্ছে। মিডিল ডায়েট ওকে গ্রিনটা মোটামুটি কাছে দোল খাওয়ার সাথে ভুতুরে আওয়াজ ফ্রি।
এগুলো অনেক ইউজ হয় না বলে ওই জায়গাটা স্মুথ না। এই তোর পেছনে কি এটাই নাকি কি বলে ভালো দেখতে এটাকে কি পাখি বলে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও। চলো তোমাদেরকে দেখাই এই পাশটাও, এতটা জায়গা জুড়ে ওদের পুরো প্রজেক্টটা। শুধু পুরোপুরি রেডি হয়ে গেলে আমি খুব খুশি হব, বাকি সব তো ভালোই বেশ। এত আর এখানে যে কোনো অকেশন করা যায়। গতকাল না তার আগের দিন বললো গায়ে হলুদ হয়েছে, মানে বিয়ে ফিয়ে অ্যান্ড অল রিচুয়ালস। বাকি এখানে চারিদিকে আম গাছে ভর্তি, সুন্দর ঘাস। প্রকৃতির মধ্যে থাকতে পারলে সত্যি মনটা ভালো হয়ে যায়, মাথাটা একদম যে জগা খিচুড়ি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যায়। তো আমি তোমাদেরকে আগেও বলেছি আমার নেচারের মধ্যে আশেপাশে থাকলে আর কি খুব ভালো লাগে, মানে প্রপার আর কি সবুজ ঘাস, প্রচুর গাছপালা, প্রচুর পাখি, যেগুলো কলকাতায় আমাদের নেই আর কি, মানে অতটাও নেই, দেখাই যায় না। আলাদা করে জোন রয়েছে যে পার্টিকুলার এই প্লেসটাতে পাওয়া যাবে। এটা এমন কিছু পাখি দেখলাম যেগুলো আমাদের ওখানে এখন আর দেখাই যায় না একদম। সুন্দর হাওয়া, সুন্দর ওয়েদার, তোমরা এখানে ফ্যামিলির সাথেও আসতে পারো বা কাপল ফ্রেন্ডলি একটা সুন্দর রিসর্ট তোমরা এখানে আসতে পারো, আমি সাজেস্ট করতে পারি। কিন্তু ওদের রেট নিয়ে আমার একটু প্রবলেম আছে সব কিছুতে, মানে আমার যেটা একদমই গায়ে লাগলো সেটা হচ্ছে কি চা, 50 টাকার চা, আর সেটা এমন কিছু খেতে না। বাট ওদের বাকি রান্না খুব খুব খুবই সুন্দর, লাইট, কোনো অত মশলা ফসলা দিয়ে একেবারে বিচ্ছিরি করে দেয় না, খুব সুন্দর রান্না। তো আর এখানে একটা পুকুর রয়েছে, আমি জানি না মাছ ধরা যায় কিনা, আমি জিজ্ঞেসও করিনি, আমরা খেলতে ব্যস্ত ছিলাম। তো খাবার দাবার সবই ভালো, রেটটা একটু হাই খাবার দাবারের। ওদিকে মাড হাউস রয়েছে, মাড হাউসের দিকে আমি যেতে পারিনি, বা যতটুকু আমি এখান থেকে আন্দাজ করতে পারছি যে কীরকম হতে পারে। এরা এরা আর কি আলাদা করে এটাও কী করছে মাড হাউসের, মানে যা বুঝলাম ওদের রুমগুলো মানে একটা টানা বানিয়ে দিয়েছে, মানে আলাদা আলাদা করে কোনো কটেজ মতো করে দেয়নি। তো ঠিক আছে, অসুবিধা নেই, রুমের ভেতর দিকটা ভালো হলেই হবে, বাইরের দিকটা আউটলুকটা খারাপ হলেও চলবে। সাপের ছাল, এটা অনেকটা বড় রে, 6 ফুট হবে, 6 ফুট, ফুট তো আমি জানি না বাট অনেকটা মোটাও। পাতার নিচে দেখো অনেকটা আছে, ইয়া যখন দাদারা বললো সাপ নাকি ওরা পোষে, তাহলে আমার সাপ ভালো লাগে, আমার জীবনে এত বন্ধুরা আছে না সাপরূপী বন্ধুরা, তো আমার অভ্যেস আছে তাদের সাথে থাকার আর কি। ওয়েল মাটিগুলোকে একটু ঠিকঠাক, আমার মনে হয় ঘাস ওরা গজানোর চেষ্টা করবে, মানে আলাদা করে যে তৈরি করে না বীজ ফেলে, ওটা করলে ভালো লাগবে, কারণ ওদের ছবিতে আমি দেখেছি পুরো সবুজ রয়েছে, এখন পুরো শুকনো হয়ে মাটি হয়ে গেছে বিষয়টা। আমরা ওদের থেকে র‍্যাকেট নিয়ে নিয়েছি, তো এবার আমরা ফাইনালি খেলবো, চলো লেটস গো। কোথাও একটা রেখে এটা আমার তো রেকর্ড করতে হবে, আমি যে এতগুলো বল কোর্টে ফেললাম সেগুলো কেউ রেকর্ড করে দিল না, আমি যে ফলস খাচ্ছিলাম সেটা সবাই রেকর্ড করলো, মনে রাখবো। খালি মাটি থেকে উপরে দিস না, লাঠি লাঠি পড়েছে, লাঠি পড়েছে, চেষ্টা করো, চেষ্টা করো, চেষ্টা করো,
দেখবি দিদি লেগে যাবে একদিকে তোরা একদিকে আয় ওই যে মোটা ডান্ডাটা নেই হ্যাঁ আমরা অনেক অপেক্ষার পর আমরা আমি পাপি কাকা আর পাখি ছাড়া আমরা সবাই খেতে বসে গেছি অনেকক্ষণ ওয়েট করেছি পাখি এখনও ওদের যেহেতু নিয়ম হচ্ছে কি ফোন সুইচ অফ রাখা বা তো সেই জন্য এখনও ওর সাথে কোনো কানেক্ট করতে পারিনি আমরা তুমি খাও খাচ্ছি তো সেই জন্য আমরা সবাই খেতে বসে গেলাম আর আপাতত রাইস ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ডাল আর একটা কি মিক্সড ভেজ না কি একটা করেছে আর মাছের কালিয়া এগুলোই হয়েছে কেমন খেতে গো ভালো খেতে ভালো খেতে বাবা একটাই ভালো লেগেছে ভালো খেতে ছিল এই যে সাপ পাতলা এই যে ফাইনালি এসেছে ওকে অনেক ডাকার পর কি সুইট হাই পাখি ফাইনালি এসে গেছে অন্ধকার নেমে গেছে তো তারপরও এলো এখনও লাঞ্চ করবে তো ইন্টারভিউ কেমন হলো ভালো এক্সপিরিয়েন্স বেশ ভালো ঠিকঠাক যাক এটাই অনেক আমি কোনোদিন কোনো কিছু ইন্টারভিউ দিইনি বাট আমার খুব টেনশন হয় অন্য কেউ গেলে যে কি না কি জিজ্ঞেস করবে আর কি বলতো এই সময়টা মানে নর্মালি আমার মনে হয় তোমাদেরও হয় সব প্রিপারেশন থাকে কিন্তু সামনে গিয়ে জিজ্ঞেস করলে কেমন একটা ব্ল্যাঙ্ক হয়ে যায় আমরা সবাই একটু রামতাম দাম হবে আমার মনে হয় না কেউ পৃথিবীতে এরকম আছে যে এক চান্সে বলে দিতে পেরেছে একটু আমতাম দাম ব্যাপারটা থাকা ভালো তো এরপর খাওয়া দাওয়া করেই ওরা বেরিয়ে যাবে আমরা বাড়ি চলে যাবো আবার একটা নর্মাল ডে শুরু হয়ে যাবে আবার সেই কোর্টে যাওয়া তো সব মিলিয়ে এখানকার আর্ট ওয়ার্ক প্রচুর রয়েছে নর্মাল গ্লাস বটলগুলোকে যে পেন্ট করে দিয়েছে অ্যাক্রেলিক কালার ইউজ করে সুন্দর বেশ আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি তো লাস্টে এটাই বলবো যে পাথরঘাটা কালিকাপুর রোড দিকে হচ্ছে গিয়ে কদমপুকুরের যেই নারায়ণা স্কুল আছে সেটা ক্রস করেই হচ্ছে গিয়ে এই রিসর্টটা তো এই দ্য ভিলেজ রিসর্ট রিসর্টটার নাম এখানে সব কিছু ঠিকই আছে আমার তো বেশ ভালো লেগেছে অনেকটা জায়গা নিয়ে প্রপার্টিটা রিসর্টটা বানিয়েছে ওরা ফ্যামিলি নিয়েও আসতে পারো বা কাপল ফ্রেন্ডলি বড্ড অনেক কাপল দেখলাম এখানে তো বেটার তোমরা যদি উইকডেজে আসো প্রাইসও কম আর একটু ফাঁকাও থাকবে তো নিজেদের মতো আর কি ঘুরতে পারবে তো এই ছিল আমার আজকের ব্লগ আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তোমরাও সাজেস্ট করতে পারো এমন কোনো রিসর্ট যেটা সচরাচর মানুষ জানে না আর যারা যারা নতুন দেখছো আমার ব্লগ তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করতে ভুলে না দেখা হচ্ছে পরে ব্লগে টাটা।